বন্ধুরা, ইয়ামি ক্লাবে রান্না করে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো ভেজ মাঞ্চুরিয়ান। এটা করতে লাগবে গ্রেট করা আলু, বাঁধাকপি, গাজর, ফুলকপি, আদা, রসুন, কর্নফ্লাওয়ার, ময়দা, নুন আর একটু চাট মশলা, গোলমরিচ। তো আসুন দেখে নিই। একে আমি সবজিগুলো নিয়ে কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে মেখে নিয়ে বল বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, দু চামচ কর্নফ্লাওয়ার নেওয়া আছে এখানে, তিন চামচ ময়দা নিয়ে নিচ্ছি, লাগলে আর একটু দেবো। সবগুলো মিক্স করে মেখে নিয়েছি, এবার আমি গোল গোল করে বল করে নেব, নিয়ে তারপরে ফ্রাই করব। সবজিগুলো মেখে এরকম বল বানিয়ে নিয়েছি, এরপরে ফ্রাই করবো। আসুন দেখুন কীভাবে আমি করছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি ফ্রাই করার জন্য পরিমাণ মতো তেলটা দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে আমি বলগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে লাল করে আস্তে আস্তে করে ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে, আর আস্তে আস্তে উল্টে পাল্টে দিয়ে এটাকে ভাজতে হবে, কারণ এর ভেতরে নালে কাঁচা থেকে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি, এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন ঠিক এরকম লাল হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি, এতে রসুনটা একটু বেশি লাগে। একটু লাল হওয়া অবধি নাড়াচাড়া করবো।
গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিলাম। এবার আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো টোকরা টোকরা করে কেটে নিয়েছি। ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ পাতাটা দিয়ে দেব। পেঁয়াজের পাতা নিচের অংশটা সাদা। চারটে গ্রিন চিলি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। রেড চিলি সস এক চামচ দিয়ে দিলাম। সয়া সস এক চামচ। টমেটো সস চার চামচ দেবো। এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এটাকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা একটু বাড়ানোর জন্য। আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে, এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি বলগুলো। ভেজ মাঞ্চুরিয়ান রেডি। এখন আমি ওভেনটা বন্ধ করে দেব। বন্ধুরা আমার ভেজ মাঞ্চুরিয়ান রেডি, আপনারাও চটপট বানান আর বানিয়ে আমাকে জানান। আর ভালো লাগলে আমাকে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।